আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আজ আমরা দুইটি পালা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সে পালা হাসর এবং কিয়ামত। আমি মোহাম্মদ মাখন দেওয়ান হাসর এবং আমার প্রতিদ্বন্দ্বী শিল্পী বাউল গানের রাজা জনাব দলিল উদ্দিন বয়াতি সাহেব, উনি গাইবেন কিয়ামত। চলবে না চলবে না রে এত বাহাদুরি, হায়সরের দিন থাকবে না তোর সাদের জমিদারি রে, বিচার করিবে মালিক সাই। চলবে না চলবে না রে এত বাহাদুরি, হায়সরের দিন থাকবে না তোর সাদের জমিদারি রে, বিচার করিবে মালিক সাই। আরে রাজা বাচ্চাকে বলবে হরে হুশিয়া, রোজ হায়সরে বাচ্চাই কিন্তু হইল আমার, রতি মাসা হিসাব নিব কারো নাই রে হাই রে, বিচার করিবে মালিক সাই। সর্বপ্রথম আমার জিজ্ঞাসা থাকবে, দুনিয়ার মুখে যা কিছু সৃষ্টি হয়েছে, আল্লাহ জন্মের মাধ্যমে যা কিছু করেছেন, বাবার এবং মার বস্তু দ্বারা এই দুনিয়াতে জন্ম হয়েছে। যেমন বাবার বীর্য মায়ের রথ। মানুষকে সৃষ্টি করেছে, পশুকে সৃষ্টি করেছে, জিনকে সৃষ্টি করেছে, যা কিছু আছে মাতা পিতার মিলনেই সৃষ্টি হয়েছে। আমার খালি জিজ্ঞাসা, কিয়ামতের আগে এক ব্যক্তি দুনিয়ার বুকে আসবে, বাবার বীর্য লাগবে না, মায়ের রজ লাগবে না, তবু সে দুনিয়ার বুকে আসবে এবং দুই হাতে দুইটা জিনিস নিয়ে দুনিয়াতে একটা কর্ম করবে। আমার জিজ্ঞাসা, সে কে, কোথার থেকে কিভাবে আসবে, আর কি দুইটা জিনিস নিয়ে দুনিয়ায় কি কর্ম করবে? সর্বপ্রথম রইল জিজ্ঞাসা।
হিসাব দিতে হবে কখন ছাড়া ছাড়ি নাই রে বিচার করিবে মালিক সাই চলবে না চলবে নারী এত বাহাদুরি আসরের দিন থাকবে না তোর সাদের জমিদারি রে বিচার করিবে মালিক সাই তোমার বিচার করিবে মালিক সাই বিচার করিবে মালিক সাই সালামু আলাইকুম। আজকে আমরা দুজন শিল্পী আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। এক নম্বর শিল্পী হল বাংলাদেশের প্রখ্যাত দেওয়ান মাকরুম সাহেব। আমি মোহাম্মদ দলিলউদ্দিন বয়াতি। হাসর কিয়ামত সম্বন্ধে আপনাদের সামনে আলাপ আলোচনা করব। আমি কিয়ামতের পালা আমার ভাগে পড়েছেন। দেওয়ান সাহেব হাসর সম্বন্ধে তত্ত্ব দিয়েছেন, জিজ্ঞাসা রাখছেন, তার উত্তর দিয়ে আমিও কিছু জিজ্ঞাসা তার কাছে রাখবো। এখন আমার হাসর কিয়ামত সম্বন্ধে গান শুরু হলো। ওরে ভাবছো কি রে দেখনা ফিরে আয়ো বেলা ডোবে দিনা দিন গোনার দিন তোর সন্ধ্যা হয়ে যাবে দিনা দিন গোনার দিন তোর সন্ধ্যা হয়ে যাবে দিনা দিন গোনা দিন ওরে ভাবছো কি রে দেখনা ফিরে ভাবছো কি রে দেখনা ফিরে আয়ো বেলা ডোবে দিনা দিন গোনা দিন তোর সন্ধ্যা হয়ে গগনে মেঘের ছায়া বিজলি চমকে ক্ষণ এখন শোকের চিহ্ন বক্ষে নিয়ে পশ্চিমে লোহিত বরণ আকাশে রক্ত ধারা কোথায় পেলে এই চেহারা যাপন করবো মোরা যার যেখানে নীল পাখিরা সব দলে দলে করতে যাচ্ছে ভিড় রাষ্ট্র যাপন করবো মোরা যার যেখানে নীল অজন্যতে কীট পতঙ্গে অজন্যতে কীট পতঙ্গে সুর তুলেছে নানা রঙে হইবে একেবারে তার পিতা মাতা থাকবে না জিজ্ঞাসে জামায় কোন দেশে সে জন্ম নিবে কি নাম তাহার হয় জিজ্ঞাসা করে আমার ধারে দয়া দয়া মনে পড়ে জিজ্ঞাসা করে আমার ধারে দয়া দয়া মনে পড়ে পরের বুঝি কাপে ধরে বলবো সবার ভাবে দিনা দিন গোনার দিন দিয়েছেন কিয়ামতের 70 সাল আগে এক ব্যক্তি পৃথিবীতে আসবেন, তার নাম হবে দাব্বাতুল আর্থ। দাব্বাতুল আর্থ এই ব্যক্তি যখন আসবে কিভাবে আসবে, কিভাবে হবে কিয়ামতের আগে যখন আল্লাহ পাক হুকুম দিয়ে ইসরাফিলকে তুমি সিংহায় ফুঁদাও, ফুঁদার সাথে সাথে এই পৃথিবীতে একটা ভূমিকম্প হবে, সেই ভূমিকম্প হওয়ার সাথে সাথে ছাপা মারা পাহাড় ফাইটা সেই ব্যক্তির জন্ম নিবে, তার নাম দাব্বাতুল আর্থ। তার পিতাও থাকবে না, মাও থাকবে না, তার হাতে দুটি জিনিস থাকবে, এক হাতে থাকবে একটা লাঠি, আরো হাতে থাকবে একটা আংটি। আংটি হলো কার? সলেমানি আংটি থাকবে সলেমান নবীর হাতের আংটি, আর লাঠি থাকবে মুসা নবীর হাতের লাঠি।
লাঠি দিয়ে কি করবে, আংটি দিয়ে কি করবে? ওই ব্যক্তি পৃথিবীতে আসার সাথে সাথে আংটি দিয়ে যার কপালে লাগাইবে আংটি ছাপা, তার চেহারাটা হয়ে যাবে মলিন, তিনি কমিন হয়ে যাবেন। আর লাঠি দিয়ে তার কপালে ডলার দিবে, তার চেহারাটা নুরানি হয়ে যাবে, সে ব্যক্তি মমিন হবে, তার ডিউটি হলে এই ব্যক্তি। সব দলে দলে করতে যাচ্ছে ভিড়, দলে দলে উড়ে যাবে দাস যেখানে নীল, অজন্তে কীট পতঙ্গে সুর তুলেছে নানা ডঙ্গে, অজন্তে কীট পতঙ্গে সুর তুলেছে নানা ডঙ্গে, কেউ মিশে না কারো সঙ্গে নিজের ভাবনা ভাবে, কেউ মিশে না কারো সঙ্গে নিজের ভাবনা ভাবে, জিজ্ঞাস করি তাই জওয়ান সাহেব বুঝাইবেন আপনাকে জানাই কি জিজ্ঞাসা, আল্লাহ পাক হাসরে মাঠ তৈরি করবেন, বিচার আচার শুরু হবেন, যত মানুষ পৃথিবীতে আইসে আসবে মারা গেছেন সব মানুষ হাসরে দাঁড়াবেন, কিন্তু একটা কথা জিজ্ঞাসাবার কি, তিন ব্যক্তি পৃথিবী থেকে হাসরে মাঠে যাইবেন, তিন ব্যক্তির পিতাও থাকবে না বাও থাকবে না, তার মার গর্ব হয় নাই পিতারও উশিলায় জন্ম নিবে না, আমার জিজ্ঞাসা হাসরের মাঠে তিন ব্যক্তির কি নাম হবে, তারা কিভাবে কি নামে পরিচিত হইয়া আল্লাহর সম্মুখে কি জবাব দিবেন, এই আমার জিজ্ঞাসা। মানুষ হইয়া মায়া জালে ক্যান্ডল এমন বান্দা, বুঝলি না তো দেহ ডাকলে একদিন হবে সন্ধ্যা, একদিন হবে সন্ধ্যা, সেদিন আসবে কালে নিশি উঠবে না ইয়াদ রবি শশী, সেদিন আসবে কালে নিশি উঠবে না ইয়াদ রবি শশী, সেদিন আসবে কালে নিশি উঠবে না হালিম চানকে ভাবছি বসি সেদিনকে তোলাবে, হালিম চানকে ভাবছি বসি সেদিনকে তোলাবে, বলিয়াছেন পাক সুবহান, রোজার কি বা মর্তবা, মারহাবা ইয়া মারহাবা, হায়সরের দিন পাইবে সম্মান, হায়সরের দিন পাইবে সম্মান, নিজে মাওলা কাজী হবে সেই দিন কারো নাই পরিত্রাণ, আর হায়সরের দিন যেদিন হবে নিজে মাওলা কাজী হবে সেই দিন কারো নাই পরিত্রাণ, সূর্যের তেজ বাড়বে তখন মাটি হয়ে যাবে তামা,
মামা কানবে যত কমি না বেইমান, কানবে যত কমি না বেইমান, রোজার কিবা মর্তবা। সবাই বলবে পানি পানি হাহাকার করিবে ধ্বনি, কৃষ্ণা দেখো মৃদা ভাবতে চান, আর সবাই বলবে পানি পানি হাহাকার হইবে ধ্বনি, কৃষ্ণা দেখো মৃদা ভাবতে চান। আরে যারা ভাবে রোজাদার কুদরতে আপে মাওলার, আপনার সারের পানি করবে পান, রোজাদারের কি মর্তবা। ওরে যারা মমিন মুসলমান মাথায় দূরের শিরস্থান, পায়ে থাকবে কুদরতি খারাপ, মুসলমান মাথায় নূরের শিরস্থান, পায়ে থাকবে নূরেরই খরম, রোজাদারের মুখের গন্ধ সেই দিন হবে সুগন্ধ, রোজাদারের মুখের গন্ধ সেই দিন হবে সুগন্ধ, মিশক গোলাপ আম্বরের মত, গোলাপ আম্বরের মত। কররে বাই তিরিশ মোজা আখেরাতের রাস্তা সোজা, পাবে রেহাই পয় মাখন দেওয়ান, আখেরাতের রাস্তা সোজা, পাবে রেহাই কোহে দেওয়ান মাখন, কোরআন পড় রোজা কর পাইবে মাওলার দিদার, কোরআন পড় রোজা কর পাইবে মাওলার দিদার, নামাজেতে মজা যাদব প্রাণ, নামাজেতে মজা যাদব প্রাণ, রোজার কিবা মর্তবা। বাহ, আমার যা প্রশ্ন ছিল সুন্দর করে কিয়ামত নামা ধরে তার জবাব করলেন, কি ডাব্বাতুল আরদ আসবে, এক হাতে আংটি এক হাতে লাঠি থাকবে, মমিন গনার কপালে লাঠির ছোঁয়া দিলে চেহারা নুরানি হয়ে যাবে, কমিন গনার কপালে আংটির ছাপ দিলে চেহারা কদাকার হয়ে যাবে, হইলে ভালোই হবে। এক লোক এয়ারপোর্টের মধ্যে আসছে, সে তার ল্যাগেজ উঠাইতে পারে না, আরেক লোক তাকে সাহায্য করে ল্যাগেজটা উঠায় দিয়েছে, সেই লোক বিদেশ থেকে ইংরেজি শিখে আসছে, বলে গুড গুড গুড, যে লোক বোঝা উঠায় দিয়েছে সেই লোক আর বুঝে না যে এটা কি বলল, জিজ্ঞেস করে যে ভাই এটা কি বললেন, কয় গুড অর্থাৎ ভালো, কয় গুড যদি ভালো হয় তো ভালোই, নাইলে আপনার চোদ্দ গোষ্ঠী গুড। এবার আমার কাছে জিজ্ঞেস করেছে যে কি, আপনি জবাব করেন, হায়সর দিন সবাই তো উঠবে, মাতা পিতার রজবীর্যধারী তিন ব্যক্তি উঠবে, তাদের মাতা পিতা থাকবে না তারা কারা, সর্বপ্রথম একজন উঠবে তার নাম হযরত আদম, যার মাও ছিল না বাবাও ছিল না, দুই নম্বরে উঠবে বিবি হাওয়া, যার মাও ছিল না বাবাও ছিল না,
তিনি মাতা পিতার রজবীজে সৃষ্টি হয় নাই, তিনি সৃষ্টি। তিন নম্বর আরেকজন উঠবে, হাদিস বলে আদম হাওয়া একদিন ঝগড়া করে দুইজনে দুইজনের বীর্য স্খলন করে রেখেছিল, হাওয়ার বীর্য পচে গিয়েছিল আর আদমের বীর্যে শীষ পয়গম্বর হয়েছিল, যার জন্য তার নাম শীষ পয়গম্বর। আর এই শীষ পয়গম্বরের জোড়া হিসাবে আল্লাহ একজন হুরকে দিবেন, সেই হুর যার সৃষ্টিতে তার মাতাও লাগবে না পিতাও লাগবে না। এইটা তার জিজ্ঞাসা ছিল। এবার আমার প্রশ্ন আসলো, আপনি খালি জবাব করবেন। কিয়ামতের কথা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসহাবগণ জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহর কাছে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কিভাবে হবে? রাসূলুল্লাহ তার শাহাদাত আঙ্গুল উত্তোলন করে দেখাইলেন কিয়ামতের লক্ষণ। এই লক্ষণ যদি দেখবে তবে মনে করবে কিয়ামত আর দেরি নেই। আমার জিজ্ঞাসা, কি লক্ষণ দেখাইলেন হাতের আঙ্গুল দিয়ে? যে এইটা কিয়ামতের লক্ষণ যখন বুঝবে তখন মনে করবে আর দেরি নেই। সেটা কি দেখাইছিলেন? আসরে দিন দেরির হবে, নিজে মালায় কাজী হবে, সেই দিন কারো নাই পরিত্রাণ। সূর্যের তেজ বাড়বে তখন জমিন হয়ে যাবি নামাজ, সূর্যের তেজ বাড়বে তখন জমিন হয়ে যাবি নামাজ, কানবে যত কমি না বেঈমান, কানবে যত কমি না বৈমান। রোজদারের কি মারতাবা, মারহাবাইয়া মারহাবা, হায়সরের দিন পাইবে সম্মান, হায়সরের দিন পাইবে সম্মান। নীরবেব ছিল নবী, নীরবেব নীরবে বসিল নবী আসাহাব গো সঙ্গে করে, কিয়ামত হবে একদিন বলছে দয়াল পয়গম্বরে, কিয়ামত হবে একদিন বলছে দয়াল পয়গম্বরে। আমার দয়াল নবী আকাশের দিশায়, কি জানো কি দেখতে পাইয়া বলছে হাই রে হায়, আমার দয়াল নবী আকাশের দিশায়, কি জানো কি দেখতে পাইয়া বলছে হাই রে হায়। ওরে দয়াল নবী তখন এতে ওই উমরকে জগাইয়া ধরে, উমরকে জগাইয়া ধরে চোখের পানি দিল সেরে, আমার হবে একদিন বলছে দয়াল পয়গম্বর। ওরে নবীর চোখের পানি দেখে বলছে হায় রে হায়, ওরে ওমর ফারুক ভেবে কুন না পায়, নবীর চোখের পানি দেখে বলছে হায় রে হায়। নবী কয় কিয়ামত ঘনাইয়াই আছে, কিয়ামত ঘনাইয়াই আছে, আকাশে তা প্রমাণ করে, কিয়ামত হবে একদিন বলছে দয়াল পয়গম্বর। রাসূল কিয়ামত সম্বন্ধে আকাশের দিক চাইয়া তার আসাহাবগো বুঝেলেন যে কিয়ামত নিকটবর্তী, সেই ব্যাপারটা কি? এই তারাটাই রাসূল দেখিয়েছিলেন যে এই তারাটা একদিন ছুটে যেদিন দক্ষিণ দিকে পড়ে যাবে সেই দিনই কিয়ামত হবে, সেই প্রমাণ আকাশ এইটা প্রমাণ করেছেন, এইটাই রাসূল তাইদের দেখিয়েছেন। আমার চাচা আবু জাহেলের নাম,
তার কবরে তারা পড়িয়া হইবে খান খান। ওরে আমার চাচা আবু জাকির নাম, কবরে তারা পড়িয়া হবে রে খান খান। ওরে কবর হইতে ধুয়াই ওঠে, কবর হইতে আগুন ওঠে, ধুয়াই জগৎ যাবে জুড়ে হবে একদিন বলছে দয়াল পয়গম্বরে। জিজ্ঞাসা ছিল দেওয়ান সাহেব, আপনি যে গুট গুট করলেন, এই গুট আসলো কোন গুটের উশিলায়? এই গুট গুট আইলো কোন গুটের উশিলায়? হুজুর না করেও পারা যায় না। এক ব্যক্তি কপাল গুলো হইয়া বসে হাকিম, লেখাপড়া জানে না, কপাল ভালো, হাকিম গিরি চাকরিতে পাইয়া বসে তো লেখাপড়া জানে না। এখন উকিল চিন্তা করে যে ইয়া হাকিম লই আমি কেমন করি, কোন ফেরে পড়ি। এখন উকিলে কয়, হাকিম সাহেব আপনার তো লেখাপড়া জানেন না, ইংরেজি জানেন না, তাহলে আপনি কি করে হাকিমগিরি করবেন? কপাল গুলো তো হয়ে বসে উপায় কি? আমারটা বুদ্ধি কি, যখন আপনি দশে বসবেন, বিচার করতে পারবেন, হুকুম দিবেন, জেল হবে না খালাস হবে, তখন দুইটা ইংরেজি আপনি ব্যবহার করবেন কি? আমি দুইটা সুতা বাঙ্গা দিব আপনার ডিসির লগে, আর একটা উপরে বানবো, একটা নিচে বানবো, দুই সুতা বাঙ্গা দেবো, নিচে তাদের টান দিলে করবেন নট, আর উপরে দুটো টান দিলে করবেন গিলটি। এই নট আর গিলটি দুইটা করবেন। তো উকিল তো সুতা ধরে বৈশা রয়েছে, হাকিম দিয়েছিলো সে বৈশা রয়েছে, তখন রায় হয়ে গেছে, এখন হুকুম দিবে। এই টাইমে তো উকিল সাহেবের সুতা ধরে টান দিছে, কিন্তু সুতায় গেছে প্যাস লাগিয়া, আর নিচের ডোজ দোলে, উপরের ডোজ দোলে। এখন হাকিম তার বসতে না, একবার কয় নট, আর একবার কয় গিলটি, নট গিলটি, নট গিলটি, নট গিলটি। এখন উকিল চিন্তা করে ব্যাপার কি, দুটা কয় কেন কইবে একটা, দুটা বলে কেন? তখন উকিল বসতে পারছে আর কিছু না, হাকিম আর লুয়ে গেছে গা, কয় আজকে এই হুকুম হবে না আগামী দিন। রুমে দিয়ে জিজ্ঞাসা করে স্যার দুটা কইলেন, কয় সুতা তো টানছেন ঠিক, এখন দুটা তো দোলে আমার উপায় নাকি? দেওয়ান সাহেব আপনি গুট গুট করছেন ঠিক, কিন্তু দুটা দোলার মধ্যে পড়ে গেছি কেন? এখন কোন গুটের মধ্যে যে কোন গুট ডুম আমি দিশা তো পাই না, বাধ্য আমার একটা গুট আছে, কি গুট আছে আপনি বলবেন? হাসরে মাঠে আল্লাহ পাক বিচারে যখন বসবে, আল্লাহ পাক যারা তো সারা ইয়ারা যারা যারা বিচার করবেন, আমার জিজ্ঞাসা হাসরে মাঠে এমন এক দল থাকবে তাদের কোনো বিচার এই আল্লাহ করবে না, তাদের কোনো বিচার এই আল্লাহ করবে না। এই দলটা কোন দল? তাদের বিচার আল্লাহ করতে পারবে না, বিচার না করার আগে তারা ভেস্তে চলে যাবে, সেই দলটা কোন দল? মানুষের সেই আগুন দেখিয়া মক্কা দিক দৌড়াইতে থাকবে পাগল হইয়া, বাইরে বাইরে মানুষের সেই আগুন দেখিয়া মক্কা দিক দৌড়াইতে থাকবে পাগল হইয়া। নীরবে বসিল সাহাব্য সঙ্গে করে, আমার হবে একদিন বলছে দয়াল পয়গম্বরে, হবে একদিন বলছে দয়াল পয়গম্বরে, আমার হবে একদিন। আরে মানুষে সেই আগুন দেখিয়া আরে মক্কা দি দৌড়াইতে থাকবে পাগল হইয়া, বাইরে বাইরে মানুষে সেই আগুন দেখিয়া মক্কা দি দৌড়াইতে থাকবে পাগল হইয়া। আরে দলিল দিন কয় ভাবিয়া, দলিল দিন কয় ভাবিয়া, আল্লাহ ইমান দাও আমারে, রোদ হায় সরে দিতা রোদিনে নাই দো রোদি নবী দিদিনে, রোদ হায় সরে দিতা রোদিনে নাই দো রোদি নবী দিদিনে, পাত্র কন্যা পুত্র স্নেহের পাত্র কন্যা পুত্র, চাইবে না ফিরে তোমার পানে,
রোজ হাসরে বিচার দিনে নাই গরদি নবীজি দিলে নিজের টাকা খরচ করে করে হিসাব নিবেন এক দল লোক তারা বিনা হিসাবে জান্নাতবাসী হবে এটা নিয়ে একটু মতানক্য আছে হাদিস কোরআনে প্রমাণ করতেছে এক দল লোক বিনা হিসাবে জান্নাতবাসী হবে তারা হলেন শহীদান যারা শহীদ হয়ে গেছে আল্লাহর নামে তাদেরকে বিনা হিসাবে জান্নাতবাসী হবে আরেকটা হাদিসে দেখেছি এক দল লোক বিনা হিসাবে জান্নাতবাসী হবেন তারা এই জগতে যারা এক দুই ছয় মাসের দুই চার বছরের শিশু থাকতে মারা যায় শিশু নিষ্পাপ তাই দুনিয়াতে কোনো পাপ কর্ম করেন নাই তারা বিনা হিসাবে জান্নাতবাসী হবেন আর এক প্রকার লোক থাকবে আল্লাহর আরশ মহল্লার নিচে আল্লাহ বলবেন ওদেরকে দোজকে নিক্ষেপ করো দোজকে যখন নিক্ষেপ করা হবে দোজকের আগুন তখন তাদের ভয়ে নিত্য থাকবে দোজক হইতে শব্দ হবে আল্লাহ পরওয়ারদিগার এমন লোক তুমি দুজকের মধ্যে নিক্ষেপ করেছ তাদের ভিতরে এমন একটা পানি যে পানিতে দুজকের আগুন নিভে যায় আমি তখন আল্লাহ বলবেন তোমরা কি চাও বলে আমরা কিছু চাই না আশেক চায় মাসুক তাই তারা নজ্জুম মস্তান মজনুর দল তাদেরকে আল্লাহ বলবেন বিনা হিসাবে জান্নাতবাসী হবে এই তো ছিল তার জিজ্ঞাসনা
আমি সবাতে করলেন বর্ণনা, এই তো ছিল জিজ্ঞাসনা। আমি সবাতে করলেন বর্ণনা, শুনবেন যত জ্ঞানী গোনা, শোনেন যত জ্ঞানী গোনা, বলছে তাই হাদিস কোরআনে, রোজ হাসরে বিচার দিনে, নাই দরদি নবী দিবিলে। বাবা সুন্দর, গিলটি আর নট গিলটির একটা তুলনা দিলেন ভালো, গিলটি আর নট গিলটি লাগছে প্যাচ। দলিলুদ্দিন বয়াতি সাহেব বিজ্ঞ বয়াতি, তার মুখ দিয়ে সুন্দর কথা আসছে। কথা কি বাবা, আজকাল এক প্রকার ট্রেন হয়েছে, আন্তনগর ট্রেন, ওইটার মধ্যে যতগুলি টিকিট থাকে ততগুলি সিট, স্টেশনে ধরে না, এটা কেড়ে ডাইরেক্ট যেখান থেকে ছাড়ে ঢাকা থেকে ছাড়লে ময়মনসিংহ। রাস্তার মধ্যে ইসা একটা সিগন্যাল পাইলেন, এখানে পুল একটু ভাঙ্গা, আস্তে চালাইবার জন্য লাল পতাকা দেখানো হয়েছে, রেলটা একটু আস্তে করছে, এক ভিক্ষুক লাভ দিয়ে উঠে উঠছে। এখন ওইটা তো সব সিট বসা, এই সিটের মধ্যে কোথায় বসবে আর, ওটা নিচেই বসছে। আর ভদ্রলোকেরা বৈশা বৈশা পেপার পড়তেছে, কেউ বই পড়তেছে, নানান কিছু পড়তেছে, আর এমন সময় এটা ভিক্ষা করে ভিক্ষুক। আমি যদি খাই দিয়া বসে আস্তে করে একটা পাত বাত কর্ম, এক ভদ্রলোক পেপার পড়তেছে, না 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 এটা ভালো না, এটা ভালো না, সে ভিক্ষুক মনে করছে আস্তে করে দিছি এটা ভালো না, সে আরেকটু জোরে একটু দিছে, ভদ্রলোক না 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 এইটা ভালো না, এটা ভালো না, ব্যাপারটা কি এইটাও ভালো না ওইটাও ভালো না। এরপরে পেটের কোথায় কোথায় বিরাট জোরে ঘুম করে একটা দিয়ে বসে, ভদ্রলোকে না 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 এটা ভালো না, এটা ভালো না, দেখেন স্যার এর চেয়ে ভালো আর আমার কাছে কিছু নাই, একে সব ভালো দিয়ে সারছে, তাই একে সব ভালো গিল দিয়ে নোট গিল দিয়ে সারছে। এইবার আমার জিজ্ঞাসনা, আমার কি জিজ্ঞাসা, আপনি কাছে জবাব দিবেন, কিয়ামত করবে রব্বানা, সুন্দর ঘোষণা বলেছে রাসূল দেওয়ানা, আপনি খালি জবাব দিবেন, হযরত আলী বলল ইয়া আল্লাহর হাবিব, আপনি আমাকে এমন একটা প্রমাণ দেখান আমি কিভাবে বুঝতে পারি যে কিয়ামত। রাসূল বলে দেখো, সারা জীবন পুকুরে থাকে পানি, পুকুরের চারটি পার, যেদিন দেখবা যে পুকুর শূন্য চার পারে পানি, সেই দিন মনে করবা কিয়ামত আর বেশি দেরি নাই। আমার খালি জিজ্ঞাসা, পুকুর থাকবে খালি, চারিপারে থাকবে পানি, সেইটা রাসূল পাক কি বুঝাইছেন, আমরা কি বুঝবো যে পুকুর খালি চারিপার উঁচা এটার মধ্যে পানি গেল কেমনে, এটা রাসূলুল্লাহ কি বুঝাইছে, কি আমাদের কি লক্ষ্য। তুমি ছাড়ো দেহের হিংসা নিন্দা, দিন থাকতে শিখবীনতা, মানয় আল্লাহ নবীর কথা, মানয় আল্লাহ নবীর কথা, ভেবে কয় মাখন দেওয়ানে, রোজ হাসরে বিচার দিনে, নাই দরদি নবী দিবিলে, রোজ হাসরে বিচার দিনে, নাই দরদি নবী দিবিলে। ওরে সেদিন তোমার, সেদিন তোমার কেউ দেবে না, সেদিন তোমার কেউ দেবে না, শূন্য হবে পুরি পরবাসী রে, পণ্ডিত যেন যাবে গেলে তারি, পণ্ডিত যেন যাবে গেলে তারি পরবাসী রে, পণ্ডিত যেন যাবে গেলে তারি তোমার। আরে মালে কলমা তোরে যেদিন তোমার কাছে আসিবে, সাত দরিয়ার পানি সেদিন শুকাইয়া যাবে রে শুকাইয়া, সেদিন তোমা প্রাণ পাখি করবে মাতুন্দারি, হায় রে সেদিন তোমা প্রাণ পাখি,
করবাসী রে কোন দিন যেন যাবে গেলেন তারে হারায়। ওরে কোথা যাবে পাকা বাড়ি কোথা সিংহাসন, কোথা যাবে সুন্দর পোশাকে সুন্দর বদন রে, কোথায় তবে সুন্দর পোশাকে সুন্দর বদন রে। প্রমাণ কি রাসুল একটা প্রমাণ দেখাইলেন যে একটা পুষ্করিণী, এই পুষ্করিণীর মধ্যে পানি থাকবে না, যেই দিন সেই পানি পারে উঠে যাবে, চার পারে উঠে যাবে, সেদিন কিয়ামত হবে। এটার প্রমাণে কি বুঝাইলেন যে মানুষ যখন পৃথিবীতে বসবাস করবেন আপন ভাইকে ভাই বলে পরিচয় নিয়ে দিয়া অপর বন্ধু বান্ধবকে খাওয়াইবেন, নিজের ভাই অনাহার থাকবে, নিজের পিতা মাতাকে খাওয়াইবেন না, শ্বশুর শাশুড়ি নিয়া আমদ আল্লাপ করে খাওয়াইবেন, ভালো ভালো জিনিস কিনা নিয়ে দেবেন, পিতাকেও খাওয়াইবেন না, মাকেও খাওয়াইবেন না, কিন্তু শ্বশুর শাশুড়ি আল্লাপ বেশি করবেন, তাদের ভালো ভালো জিনিস কিনা খাওয়াইবেন। তার প্রমাণ দিল নিজের ছেলে নিজেকে খাওয়াইল না অপরকে খাওয়াইল, তাই পুষ্করিণীর মধ্যে পানি থাকবে না, চার পারে পানি থাকবে, এই প্রমাণ রাসুল বললেন কিয়ামতের লক্ষ্য এটা। সিংহাসন কোথায় যাবে সুন্দর পোশাকে সুন্দর বদন রে, কোথায় যাবে দ্বার সুতো কোথা সকে নারী, আরে এক পলকে সাজতে হবে, এক পলকে সাজতে হবে রে, পলকে সাজতে হবে সাজের জমি থাকবে হাসর সম্বন্ধে। হাসরের যেদিন হবে আল্লাহ পাক বিচারে বসবেন, সেই দিন হাজার হাজার লাখে লাখে কোটি কোটিতে মানুষ আল্লাহ মুখের দিকে মুখ দিয়ে দাঁড়িয়ে থাকবেন, তার মধ্যে চল্লিশ জন মানুষ একভাবে একসাথে একটি কবর থেকে উঠে আল্লাহ দরবারে থাকবেন। আল্লাহ তাকে বান্দা কেউ পরিচয় দিবে না, রাসুলের কাছে যাবে, রাসুল বলবে তোমরা আমার উম্মত না। এই চল্লিশ জন কোন চল্লিশ জন, তারা কিভাবে পৃথিবীতে আসলেন রাসুল উম্মত বলে স্বীকার করবে না, আল্লাহ তাকে বান্দা বলে স্বীকার করবে না, এই চল্লিশ জন কোথা থেকে আসলেন, তারা কোন আল্লাহ তৈরি। কোথায় যাবে পাকা বাড়ি তোমার কোথা সিংহাসন, কোথায় যাবে সুন্দর পোশাকে সুন্দর বদন রে, আমি গে
গেলে তারি। ওরে হায় সরে করবেন বিচার গো, হায় সরে করবেন বিচার নিজে পরোয়ার। ওরে দয়াবিহীন হবে কঠিন, দয়াবিহীন হবে কঠিন নাম অহে দুলকাহার নিজে পরোয়ার। হায় সরে করবেন বিচার মাল, হায় সরে করবেন বিচার মোর নিজে পরোয়ার। নিষ্কুদ্রতে সাই ফেরেশতা লইবে উঠাই, জিব্রাইল ইসরাফিল আর মিকাইল। ওরে নিষ্কুদ্রতে সাই ফেরেশতা লইবে উঠাই, জিব্রাইল ইসরাফিল আর মিকাইল। ইসরাফিল কে হুকুম দিবে, ইসরাফিল কে হুকুম দিবে সিংহাসন ফুকোয় এইবার নিজে পরোয়ার। হায় সরে করবেন বিচার গো, হায় সরে করবেন বিচার নিজে পরোয়ার। ইসরাফিল সিংহায় দিবে টান, বলবে বাহারুল ইনসান তীরের মতো উঠতে থাকবে যত ক ইনসান। ইসরাফিল সিংহায় দিবে টান, বলবে বাহারুল ইনসান দিনের মতো উঠতে থাকবে যত ক ইনসান। ওরে বাহারুল জিন বলিতে, বাহারুল জিন বলিতে জিন উঠবে হাজার হাজার নিজে পরোয়ার। হায় সরে করবেন বিচার গো, হায় সরে করবেন বিচার মোর নিজে পরোয়ার। কোরআনের সুরা হাক্কাতে বলেছেন পাক যাতে নেকি গণের আমল নামা থাকবে ডাইন হাতে। কোরআনের সুরা হাক্কাতে বলেছেন পাক যাতে নেকি গণের আমল নামা থাকবে ডাইন হাতে। ওদের বদির আমল বাম হাতে, বদির আমল বাম হাতে বর্ণ থাকবে কদাকার নিজে পরোয়ার। হায় সরে করবেন বিচার গো, হায় সরে করবেন বিচার নিজে পরোয়ার। আমার কাছে করে জিজ্ঞাসন শুনেছেন যত আসে গণ, ধীরে ধীরে জবাব আমি করিব বর্ণ। কি জিজ্ঞাস করলেন? হায় সরের মাঠে ৪০ ব্যক্তি উঠবে, রাসূল বলবে তারা আমার উম্মত না, আল্লাহ বলবেন তারা আমার বান্দা না, আমি তাদেরকে সৃষ্টি করি নাই। এই ৪০ জন লোক কারা? নবীর উম্মত না, আল্লাহর বান্দাও না। তার পেছনে একটা বিরাট ঘটনা, তবুও সংক্ষেপে বলতে হবে, এত বড় বলা যাবে না। আল্লাহ একজন হেকিম দুনিয়াতে পাঠিয়েছিলেন যার নাম ছিল লোকমান হেকিম। লোকমান হাকিম যখন বুঝতে পারলেন তার মরতে হবে, সেই লোকমান হাকিম তার সুরতে আরো ৪০ জনকে বানাইলেন। আজরাইল রুহু কবচ করতে আইসা চিনতে পারে না যে কোনটা লোকমান হাকিম, ৪১ জন এক কাতারে আছে। বললেন আল্লাহ আমি কিভাবে চিনবো যে লোকমান হাকিম কোনটা? তার মধ্যে দুইটা রাব্বি দুইটা হাদিসে দুইটা মত দিয়েছেন। কোন হাদিসে বলে আল্লাহ বলছেন যে সালাম দাও, যিনি সালামের জবাব দিবে তাকেই রুহু কবচ করবে। আর কোন হাদিসে বলছেন যে বুকের মধ্যে হাত দাও, যার ভিতরটা গরম তাকে কবজ করবে। তাই জিব্রাইল সবার সামনে গিয়ে যখন আজরাইল সালাম দিতে লাগলেন, সালাম যারা জানে জবাব তারা জবাব না দিয়ে আর পারে না। তাই যারা ৪০ জন লোকমান হাকিম বানিয়েছিলেন তারা জবাব দেয় নেই। আসল লোকমান হাকিম যখন ওয়ালাইকুম আসসালাম বললেন আর আজরাইল তাকে রুহু কবজ করে নিয়ে আসলেন, তাই তার নজির স্বরূপ দেখানো হবে। লোকমান হাকিম তো একা উঠবেই, সঙ্গে লোকমান হাকিমের সুরতে আরো ৪০ জন উঠবে, সেটার রাসুলের উম্মত না, আল্লাহর বান্দা না, তাদের কোনো হিসাবও লাগবে না, তাদের কোনো বিচারও হবে না। এই কথা ছিল জিজ্ঞাসন সবাতে করিলাম পূরণ, আমার এইবার একটা কথা এলো জিজ্ঞাসন, আপনি জবাব দিবেন মনের মতো, জবাব দিবেন মনের মতো, দাঁড়াইয়া সবাই।
আর গো আমার খালি জিজ্ঞাসা, আপনি জবাব দিবেন, আমার রাসূলুল্লাহ বলেছেন আবু বকর সিদ্দিক শুনে রাখো, কিয়ামতের একটা নিশানা আমি তোমার কাছে বলে যাই। কি নিশানা? উপর হইতে বৃষ্টির পানি নিচের দিকে পড়ে, আর যেদিন দেখবা নিচ হইতে বৃষ্টির পানি উপর দিকে ধায়, সেদিন মনে করবা যে কিয়ামত সন্নিকটে আর দূরে নয়। আমার জিজ্ঞাসা, নিচ হইতে বৃষ্টির পানি উপর দিকে ধাইবে কিভাবে, এটা আমরা বুঝতে পারবো? তার নজির স্বরূপ বর্তমানে তার কিছু নজির এসে গেছে, আপনি খালি বর্তমানে নজিরটা দেখাইবেন যে কিভাবে নিচ হইতে বৃষ্টির পানি উপর দিকে যায়। ভেবে কয় মাখন দেওয়ার শোনা যত মুসলমান, আইসরে নিকাশের আগে হইয়া যাও সাবধান, পরে ঠিক রাখয় আমল নেওয়া খান, ঠিক রাখয় আমল নেওয়া খান, আইসরে হইবে পার নিজে পরোয়ার, আইসরে করবেন বিচার গো, আইসরে করবেন বিচার নিজেই পরোয়ার, আইসরে করবেন বিচার গো, আইসরে করবেন বিচার নিজে পরোয়ার। ওরে এই পৃথিবী তুলার মত উড়িবে সেদিন যে বাই মমি, কিয়ামত হইবে যেদিন, কিয়ামত হইবে যেদিন যে বাই মমি, কিয়ামত হইবে যেদিন, এমন একটা সময় আসবে জগতের ভিতরে, কিয়ামত হইবে সেদিন শুন লক্ষ্য করে, আসমান জমিন কিছু বলতে কিছু থাকবে না, গাছ বৃক্ষ তরুলতা কিছু রইবে না, ওরে তোলার মতো নই দেখাবে, তোলার মতো ঘুরে যাবে, ভাবলি না একদিন দে ভাই মনি, কিয়ামত হইবে ভাবে না, ছোট হইয়া বড় শ্রদ্ধা করবে না, একবারে মান্য গণ্য থাকবে না রে জগতের ভিতরে, লজ্জা সরম থাকবে না ভাই আপনাকে জানাই, ইজ্জত বলতে কারে বলে ভাবনা চিন্তা নাই, স্বাদ বলতে পৃথিবীতে কিছুই থাকবে না, লজ্জা উঠাইয়া নিবে শোনেন ঘটনা, মানুষ কিছুই বলতে কিছুই থাকবে না, লজ্জা উঠাইয়া নিবে লজ্জা থাকবে না, ওরে আইব তোকে উঠাইয়া যাবে, আইব তোকে উঠাইয়া নিবে নিজের সেদিন রে ভাই মনি, কিয়ামত হইবে নিবে মালিশাই, সেদিন তোমার দরজা বন্ধ করবে মন, শত তোবা পড়লে মাপ হবে না তখন, এমন একটা সময় আসবে জগতের ভিতরে, এইবার আমার কাছে জিজ্ঞাসা করিল একবারে, আকাশ থেকে জমিনেতে বৃষ্টি পড়বে ভাই, ওই দিন কি হব আপনাকে জানাই, নিচে থেকে বৃষ্টি জুটে আসমান দিকে যায়, এইটার কি বা প্রমাণ হবে জিগাইছি আমায়, আমি সুন্দর বাপে জবাব দিয়া, সুন্দর বাপে জবাব দিয়া বুঝাবো একটু রে ভাই মমিন,
আগে বৃষ্টি নামে নিচের দিক, আর ওই কিয়ামতের আগে নিচের থেকে বৃষ্টি যাবে উপর দিক। অর্থ আগে মান্যগণ্য লোক যারা বৃদ্ধ লোক, ন্যায় বিচারী লোক, জ্ঞানী লোক, তাদের বিচার থাকবে না, সেই বিচার নষ্ট করবে যুবক যুবক ছেলেরা। বাধ্য হইয়া যারা ছোট তারা বড়কে শ্রদ্ধা করবে না, মান্য গ্রহণ করবে না, তাদের বিচার আচার থাকবে না, পোলাফানের মাতগুলি থাকবে। নিচের থেকে মানে ছোট লোকে বড়দের বিচার মানবে না, তাই প্রমাণ রাসূল বলিয়াছেন যে আকাশ থেকে না পড়ে নিচের থেকে বৃষ্টি, মানে ছোট হইয়া বড় বিচার করবে। এই তো আপনি জিজ্ঞাসিল সমান সবার ভাই, ধনতে বেতে এই সরকার জবাব দিলাম তাই, আমি ধন্যবাদ দিলাম আসরে, ধন্যবাদ দিব আসরে, করিবে নাকি যে ভাই মামি কিয়ামত হইবে। এমন একটা সময় হবে শোনেন লক্ষ্য করে, কিয়ামত হয়ে যাবে বারে শুক্রবারে, মাগরিবের নামাজের টাইমে কিয়ামত হবে ভাই, মাগরিবের নামাজ পড়িবেন আপনার গুদা নাই, সুন্নত নামাজ নাই রে ভাই শোনেন লক্ষ্য করে, ফরজ নামাজ আগে পরে শোনেন লক্ষ্য করে, যাইতে হবে শুক্রবারে, কিয়ামত শুক্রবারে বলেছে সেদিন যে ভাই সমাজ থাকতে ভাবনা